নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো সকলে ভালো থাকুন এবং ভালো থাকবেন, ভালো থাকতেই হবে এই আশা নিয়ে এবং এই অনুষ্ঠান শুরু করছি সৌভাগ্যের দিশা। রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনারা প্রত্যেকেই জানেন, বিগত দিন থেকে সারা ওয়েস্ট বেঙ্গল বলুন, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বলুন, আপনারা বিভিন্ন জায়গায় আমাকে পেয়েছেন এবং এখনও আমি আমার কর্মজীবনে লিপ্ত আছি সমস্ত সারা বঙ্গে। তো সেখানে বিভিন্ন চেম্বারে আপনারা এসেছেন বিগত দিনে, যারা আসতে পারেননি তারাও আপনারা একবার চেষ্টা করুন, করতে পারেন যদি আপনাদের সমস্যা থাকে, নিশ্চয়ই তার সমাধানের পথ হয়তো সেটা খুঁজে দেওয়া যাবে। এবং যারা বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, তো সেখানে তারা কিন্তু মানুষের, যারা এই প্রফেশনে লিপ্ত হয়েছেন, তো প্রথমেই তাদের অঙ্গীকারবদ্ধ থাকে যে আমরা মানুষের সেবা করব, সেবাই পরম ধর্ম। যদি কোনো পণ্ডিত ব্যক্তি মানুষের সেবা করেন, তার ইহকাল পরকাল কিন্তু তার ভালোভাবে এবং পরবর্তী জেনারেশনেও কিন্তু তার সেই জায়গায় তৈরি হয়। এবং প্রত্যেকটি মানুষকেও বুঝতে হবে যে একজন বিচক্ষণ ব্যক্তি বা একজন বিচক্ষণ পণ্ডিতের কাছে গেলে তিনি জন্মকোষ্ঠী বা হস্তরেখা বিচার করে তার সমস্যা যেমন বলে দিতে পারেন বা ব্যাধি নির্ণয় করতে পারেন, একজন বিচক্ষণ ব্যক্তিরও কিন্তু উচিত যে সত্যিকারে বলতে গেলে এই প্রফেশনে কোন মানুষটির কাছে গেলে আমরা সেই আমাদের যে কোনো সমস্যা, যার যেরকম সমস্যা, আমরা কোন সমস্যা কার কাছে গেলে আমরা সেইখান থেকে মুক্তি পাব, এটা কিন্তু প্রত্যেক মানুষেরই উচিত। এবং এই বিচার বিশ্লেষণ যদি আপনারা প্রত্যেকেই রাখতে পারেন, তাহলে আমি বলবো যে ডক্টর দেবাশিস শাস্ত্রী কিন্তু ভারতবর্ষের শেষ কথা নয়, বহু পণ্ডিত ব্যক্তি এখনও বেঁচে আছেন যাদের কাছে গেলে বহু মানুষ উপকৃত হয়েছেন, আবার বহু মানুষ অপকৃত হয়েছেন, অনেকের কাছে গিয়েও মানুষ অপকৃত হয়েছেন যারা উপকার পাননি। যারা উপকার পাননি, আমি বলবো তারা একবার আসুন বা চেষ্টা করুন যোগাযোগ করতে, দেখুন আপনার সমস্যার সমাধান হয় কি না। কারণ সঠিক প্রেসক্রিপশান যদি করতে পারে কোনো মানুষ, কোনো পণ্ডিত ব্যক্তি বা কোনো জ্যোতিষ যদি সঠিক প্রেসক্রিপশান করতে পারে, তা কিন্তু সঠিক প্রতিকারও সে করতে পারেন। যদি সঠিক প্রেসক্রিপশানই করতে না পারে, আন্দাজে যদি ট্রিটমেন্ট করা হয় বা আন্দাজে যদি প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার কোনো জায়গাটাই ক্লিয়ার হবে না। হয়তো আপনারা দিনের পর দিন চেম্বারে লাইন দিচ্ছেন, অনেকের কাছে খবর আছে যে আপনারা দিনের পর দিন চেম্বারে যাচ্ছেন, হয়তো কেউ বললে যে আমার, আপনি জিজ্ঞাসা করলেন যে 1 মাসের কতদিনে কাজ হবে, হয়তো সেই মানুষটি বললেন যে আপনার 1 মাসে কাজ হয়ে যাবে, দেখা যাচ্ছে সে 1 মাসের কথা বলে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 1 বছর, বছরের পর বছর ঘুরে যাচ্ছেন, আপনার কাজ কিন্তু হচ্ছে না। কারণ সঠিক বিচার এবং সঠিক প্রতিকার কোনোটাই সঠিক হয়নি, তাই কিন্তু আপনার সেই জায়গা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। সুতরাং সঠিক বিচার যারা করতে পারেন বা সঠিক প্রতিকার যারা করতে পারেন, তাদের কাছে আপনাদের ছুটতে হবে। এই নতুন বছরে আপনাদের এই কথা আমি জানাই, যারা 2017 সালে যারা ঠকেছেন বা বিভিন্ন কাজে আপনারা কাজ পাননি বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আজও পর্যন্ত সেই সমস্যার সমাধানের পথ খুঁজে বেরোচ্ছেন, তারা আসুন, তারা চেষ্টা করুন, তারা সেই সমস্ত পণ্ডিত যারা এখনও ভারতবর্ষে আছেন তাদের সঙ্গে একবার যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাস্তুশাস্ত্র। বাস্তু নিয়ে একটু কথা বলি, আমি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো বাস্তুশাস্ত্র হচ্ছে মানুষের বাস্তু অর্থাৎ মানুষের গৃহ, বাস্তু অর্থাৎ মানুষের বাসস্থান, বাস্তু অর্থাৎ মানুষের স্থায়িত্ব প্রপার্টি। তো সেইখানে যদি সেই বাস্তু যায়, মানে বাস্তুতে অর্থাৎ আপনার গৃহে বা আপনার জমিতে বা আপনার বাসস্থানে যদি অশুভ দোষ থাকে, তাহলে দেখা যাবে বন্ধু আপনি কোনোভাবেই কিন্তু আপনার সেই বাড়িতে আপনি কোনোভাবেই আপনি শান্তি পাবেন না, কারণ শান্তি হয় না।
আপনারও হয়নি, আমারও হয়নি, কারো হবে না। কারণ বাস্তু হচ্ছে বসুমাতারই সৃষ্টি, নাগের সৃষ্টি। সুতরাং সেইখানে সেই দোষ আপনাকে, দোষ থেকে মুক্ত থাকতে হবে। তাহলে কি হবে, বাস্তুতে আপনি ভালোভাবে শান্তি থাকতে পারবেন। আপনার কাজকর্ম যদি কম হয়, আর্থিক যদি রোজগার কম হয়, তাহলেও কিন্তু আপনি সেখানে কিন্তু শান্তিতে বসবাস করতে পারবেন। আর আপনি একাধিক অর্থ আপনি রোজগার করছেন কিন্তু বাড়িতে এসে আপনি সেটা ভোগ করতে পাচ্ছেন না, অথবা সেখানে বাড়িতে এসে ঝুট ঝামেলা, অশান্তি, স্বামী স্ত্রীর গণ্ডগোল, অশান্তি, পারিবারিক অশান্তি, দাম্পত্য সমস্যায় পরিণত হচ্ছে, সন্তানের সঙ্গে সন্তান কথা শুনছে না, সন্তান অবাধ্য হচ্ছে, সন্তান হয়তো শ্রদ্ধা করছে না আপনাদের, অথবা সন্তান সেখানে শান্তিতে থাকছে না, রেগুলার সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে, কোনো না কোনো একটা দুর্ঘটনা নিয়ে বাড়িতে ঢুকছে, এ সমস্ত বিভিন্ন রকমের সমস্যা, কঠিন সমস্যায় কিন্তু বাস্তু যদি অশুভ থাকে সেখানে কিন্তু মানুষের এই কঠিন সমস্যায় পতিত হয়। সুতরাং আপনাদের একটা কথাই বলবো যে বাস্তু যখন আপনারা কোনো গৃহ বা কোনো বাসস্থান সৃষ্টি করবেন বা তৈরি করবেন, তার আগে আপনাদের ভাবতে হবে যে আপনাদের সেই সেই জায়গাটা বা সেই জমি বা সেই সেই গৃহটি সঠিকভাবে আছে কি না। তার জন্য পণ্ডিত ব্যক্তিরা আছে, ব্যক্তিত্ব আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা, তার আয়তক্ষেত্র কী আছে, তার বর্গাক্ষেত্র কী আছে সেটা জানতে হবে, তার কত স্কোয়ার ফিট বাড়ি আছে, তার কোথায় বাথরুম, কোথায় বেডরুম, কোথায় কিচেন রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় রান্নাঘর, কোথায় আপনার ঠাকুর ঘর, এরকমভাবে আপনারা সেইগুলি কিন্তু বিচার করে আপনাদের বসবাস করলে আপনাদের শান্তি হবে। কারণ এখন যে বর্তমানে, আগেকার দিনে মানুষ এইগুলি খুব মানতেন, পুরনো বয়স্ক মাসিমা মেসো যারা বেঁচে আছেন বা কাকা কাকিমা এরা যারা বেঁচে আছেন, তো আমার কাছে যে আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ যারা বেঁচে আছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে ওয়াকিবহল। গৃহ করতে গেলে তার দিক, তার সেই ভূমি, তাতে দোষ আছে কি না বা তার দিক নির্ণয় করে সেখানে ঘর করা, বা কোনো দরজার মুখ কোথায় করবেন, কোথায় আপনি বাথরুম করবেন, কোথায় আপনি ইয়ে করবেন, এগুলি কিন্তু আগেকার মানুষ অনেকেই জানতেন। এখন বর্তমানে একটা ফোন এসছে, আচ্ছা কথা বলি একটু। হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু? হ্যালো, নমস্কার স্যার, আমি আকাশ সাহা বলছি, মেছেদা থেকে। নাম কি বললেন আর একবার বলুন? আকাশ সাহা, আফতার সাহা? আকাশ, আকাশ। আকাশ সাহা, হ্যাঁ বলুন আকাশবাবু। হ্যাঁ স্যার, আমার ফিউচার সম্বন্ধে একটু আমি জানতে চাইছি। কি সম্পর্কে? আমার ফিউচার, আমার ভবিষ্যৎ আপনার সম্বন্ধে একটু জানতে ফিউচার সম্পর্কে কি বিষয়ে জানবেন? স্যার। আমি যেটা জানতে চাইছি যে আমি তো স্যার এমটেক করেছি, আচ্ছা যেটা ইচ্ছা আছে স্যার, আমি ওই মানে ইন্ডিয়ার বাইরে কোনো জব যদি আমার জন্য থাকে, এই বিষয়ে একটু জানার জন্য আমি আপনাকে ফোন করেছি। দেখুন আকাশবাবু, আজকের তো আলোচনাটা ছিল বাস্তু, আপনি নিশ্চয়ই টিভি দেখছেন। আমি দেখছি মানে আপনার প্রোগ্রাম আমি দেখি। আজকে আমি এই মুহূর্তে স্যার আমি বাড়িতে নেই, আপনার ফোন নাম্বার এটা ছিল আমার কাছে, তা আমি চেষ্টা করি এই টাইমটা আপনার প্রোগ্রাম হয় আমি জানি, ওই কারণে আপনাকে ফোন করেছিলাম, এর তো আগে অনেকবার একটা পাইনি। কথা বলি, আপনি যেটা বলেছেন নিশ্চয়ই আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের কর্মে যেটা বাইরে আপনি কাজ করতে চাইছেন বা বাইরে চাকরি করতে চাইছেন, তো সেখানটায় কি আপনি এর আগেও কি বাইরে আপনার কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে কি? বাইরের আমার কোনো এক্সপিরিয়েন্স এই মুহূর্তে নেই, এটা কি প্রাইভেট আমার কনসালটেন্টে? এটা যোগাযোগ চলছে, তা আমার কি যোগটা আছে বিদেশ বিদেশে যাওয়ার? আচ্ছা আচ্ছা বলুন, আপনি 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত একটা সংখ্যা বলুন। আচ্ছা, আমার সংখ্যা হচ্ছে 8 স্যার। 8। তো একটি ফলের নাম বলুন। স্যার অ্যাপেল। আপেল। আচ্ছা, আপনি চোখ বন্ধ করে একজন দেব দেবীকে আপনি স্মরণ করুন, স্যার করলাম। করেছেন? তো দেখুন আকাশবাবু, যদি বলতে যাই আপনার মনটা কিন্তু ভেঙে যাবে, ভাঙবেন না মন,
ঠিক আছে স্যার, এটা না হয় ওটা, ওটা না হয় এটা, আপনার কর্মজীবন প্রতিষ্ঠিত হবেই। যেটা এখন বর্তমান যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাইরে মানে বিদেশে আপনার এই মুহূর্তে যোগটা ভালো হবে না, আচ্ছা কারণ বিদেশে এই মুহূর্তে আপনার যে নাম এবং আপনার যে সংখ্যা বা আপনার যে যে পছন্দের জিনিস তার উপরে যেটা নিউমালজিতে আসছেন সেটা কিন্তু এই সময় যোগটা ভালো আসবেন না। আচ্ছা অর্থাৎ আগস্ট মাসের পরে আপনি যোগাযোগ সেটা করলে আপনার সেই চাকরিটা ভালোভাবে আপনি করতে পারবেন। আপনি বলছেন আগস্টের পরে আমার, আগস্টের পরে অর্থাৎ আগস্ট মানে জুলাই, আগস্টের পরে আপনি যোগাযোগ করুন বাইরে, যে কোনো বাইরে যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি যোগাযোগ করলে আপনার কিন্তু এটা শুভ হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? যদি যদি আপনারা মনে করবেন যে মনে করেন যা বিশ্বাস করেন যে ডক্টর শাস্ত্রী যা বললে বলেন সেটা মানুষের পক্ষে শুভ এবং হ্যাঁ স্যার, সেটা তার সেই ফলটা তারা পায়, স্যার তাহলে এইটুকুই বিশ্বাস যে আকাশবাবু আপনি বাইরে যান, বাইরে আপনার যোগ আছে নিশ্চয়ই, মানে যোগ আছে, কিন্তু আগস্ট মাসের পরে আপনি গেলে সেইটা যোগটা ফুলফিলি হ্যাঁ হবে। হ্যাঁ স্যার, আমি আপনি দিন তারিখ সময় আপনার লগ্ন তিথি আপনি নিশ্চয়ই কিছু আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন নিশ্চয়ই তাদের কাছে শুনবেন, এগুলি একটুখানি বিচার বিশ্লেষণ করে আপনাকে সেখানে যেতে হবে। আমি আপনার প্রোগ্রাম দেখি, ওই কারণেই আজকে আমি বাইরে রয়েছি, তা আমি আচ্ছা আপনাদের এই চ্যানেলের নাম্বারটা আমার কাছে ছিল সেভ করা, তাই ট্রাই করলাম, দেখলাম পেয়ে গেলাম, ওই কারণে আজ খুব ভালো লাগছে আমার, যে অনেকদিন চেষ্টা করেছি পাইনি। আর স্যার আচ্ছা একটু, যখন আমার একটু আপনার লাইনটা পেলাম স্যার, একটু আমার জিজ্ঞাসা রয়েছে, জিজ্ঞাসাটা হচ্ছে যে আমি একটু বাস্তুর ব্যাপারেও একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাইবো, যে আমার বাড়িতে মানে কি বলবো আপনাকে, প্রবলেম হচ্ছে কিছু হ্যাঁ বাড়িতে? প্রবলেম বলতে আগে এরকম কিছু ছিল না, একটু রাত্রিবেলার দিকে কোনো রকম একটা আওয়াজ শোনা যাচ্ছে, তারপরে বাড়িতে আগে এতটা শরীরে কারো প্রবলেম ছিল না, এখন মাঝে আচ্ছা মাঝে। আকাশবাবু, তার আগে একটা প্রশ্ন করছি, আপনার বাড়িতে বাড়িটা কি পশ্চিম দিকে মুখ, হ্যাঁ স্যার, পশ্চিম দিকে মুখ। ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন স্যার, আচ্ছা, সেখানে কিন্তু আপনি আপনাদের যেটা টয়লেট আচ্ছা সেটা কি মানে উত্তর এবং পূর্ব কোণে কিছু আছে? উত্তর পূর্ব কোণে আপনার স্যার চেম্বারটা রয়েছে। আপনি তো এটাই ভুল করেছেন। আচ্ছা, এই বাড়িটা কি আপনি তৈরি করেছেন? না স্যার, এটা আমার বাবা তৈরি করেছেন। আপনার বাবা তৈরি করেছে। আচ্ছা, বাড়িতে আপনাদের খুব জায়গা খুব একটা বেশি জায়গা নয়, না অল্প জায়গার যার মধ্যে, জন্য এটা কিন্তু আপনার বাবা করেছেন, কিন্তু আসলে আপনার বাবার দোষ দেওয়া যাবে না, বয়স্ক মানুষ, প্রবীণ লোক, হয়তো সে যেভাবেই হোক জায়গার অসুবিধের জন্যই হয়তো সেটা করতে পেরেছেন বা করেছেন, আচ্ছা আচ্ছা কিন্তু প্রদীপবাবু এইটা কিন্তু খুব অশুভ। ঈশান কোণে টয়লেট স্যার, অথবা ঈশান কোণে, যদি আপনি শুনে নিন যখন শুনতে চাইছেন, কারো বাড়ির ঈশান কোণে অর্থাৎ পূর্ব উত্তর কোণে, যদি উত্তর পূর্ব কোণে যদি সিঁড়ি তৈরি করা হয়, তার মুখ যদি সেটা যদি উত্তর দিকে হয়, আচ্ছা তাহলে কিন্তু সেখানে যদি সেই বাড়িতে যদি কোনো গৃহ ঋণ নেওয়া হয় মানে হাউস লোন, আচ্ছা সে লোন কিন্তু শোধ হয় না। আচ্ছা আচ্ছা এবং যদি সেই চেম্বার যদি সেই সমস্ত অশুভ জায়গায় মানে শুভ জায়গায় যদি অশুভ কিছু করা হয়, অশুভ বলতে কি যেটা আমরা বর্জন জিনিস মানে ত্যাগ করি অর্থাৎ মলমূত্র, সেখানে যদি সেই সমস্ত অশুভ জিনিস থাকে তাহলে কিন্তু সেখানে সেই বাড়িতে অর্থ ইনকাম এগুলি আসবে না, এবং আপনার শরীরে ব্যাধি মানে শারীরিক কেউ না কেউ বাড়িতে অসুস্থ থাকতেই হবে, মানে অসুস্থ থাকবেনই। স্যার রয়েছে তো এটা এবং আপনার দীর্ঘদিন, যদি আপনার পিতা কি জীবিত আছেন? হ্যাঁ জীবিত আছেন, কিন্তু আপনার হার্টের প্রবলেম? রোগ ব্যাধিতে রয়েছেন, প্রচুর ভুগছেন। আচ্ছা, আর কে কে ভুগছেন? আপনার মা হ্যাঁ মা ভুগছেন, বাবা ভুগছেন, দুজনেই ভুগছেন রোগে। ভুগবেন, কারণ হচ্ছে যে দেখুন এই বাড়িটা আপনাদের পক্ষে শুভ হয়, এই আচ্ছা বাড়িটাকে যদি আপনারা একটু মডেলিং করে যদি অন্যভাবে যদি এইটা সরিয়ে যদি একবার দেখুন, এগুলি তো ফোনে হয় না, আচ্ছা এগুলি একবার আপনার বাড়ির প্ল্যান যদি থাকে আচ্ছা বা বাড়ি যদি স্কেচ থাকে, কোন দিকে বেডরুম, কোন দিকে শোয়ার ঘুম ইয়ে রান্নাঘর, কোন দিকে আপনার বাথরুম আছে আচ্ছা বা এই সমস্ত কোন একটু স্কেচ করে যদি আপনি নিয়ে আসতে পারেন, আচ্ছা তাহলে সেটাকে কিন্তু ওই জমির উপরই কিন্তু একটু মডেলিং করে দেওয়া যাবে, যে কোন দিকে আপনি ইয়ে করলে ঘর বা আপনার এই সমস্ত পজিশনগুলি কোন দিকে সাজালে পরে আপনাদের ওটা শুভ হবে, সেটা কিন্তু যতটা মানে গৃহের উপরে যেটা যতটা শুভ করানো যায় সেটা কিন্তু আমি
চেষ্টা করতে স্যার পারেন। আপনি মেছেদা কবে আসছেন স্যার? মেছেদাতে হচ্ছে আগামী 21 তারিখে, মানে 14, 21 তারিখে হচ্ছে মেছেদা, আচ্ছা 21 তারিখ নয়, 22 তারিখে, 21 তারিখে হচ্ছে মেদিনীপুর, আচ্ছা 22 তারিখে হচ্ছে মেছেদা। আচ্ছা আচ্ছা আপনি মেদিনীপুরে যাচ্ছেন। হ্যাঁ, সম্ভব হলে আপনারা আসবেন, যোগাযোগ করবেন এবং ভালো থাকতে হবে এই আশা নিয়েই আসবেন। হ্যাঁ স্যার আমি অবশ্যই যাব স্যার, অবশ্যই যাব আচ্ছা, স্যার, তাহলে রাখি। ভালো, হ্যাঁ ভালো থাকুন তাহলে। হ্যাঁ স্যার আপনিও ভালো থাকবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছি, হ্যালো, যা আলোচনা করছিলাম, যে আলোচনা করতে করতে অন্যদিকে ফোন এসে যাচ্ছে, ফোন না নিয়েও সম্ভব নয়, আপনারা তো ফোনের অপেক্ষায় থাকছেন, আপনাদের সন্তুষ্টি রাখতে হবে এবং আপনাদের সমস্যা আর জন্য শেয়ার করতে হবে, এইটাই হচ্ছে ডক্টর দেবাশিস শাস্ত্রীর একটা আসলে অভ্যাস বলুন বা প্রতিশ্রুতি, যে আপনারা প্রোগ্রামে আসলে চুপ করে কেউ বসে থাকবেন না, যদি আপনাদের কেউ জানার ইচ্ছা থাকে নিশ্চয়ই ফোন করতে পারেন এবং ফোন করার চেষ্টা করবেন। হয়তো আমাকে হয়তো সবাই লাইনে পাচ্ছেন না, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, অর্থাৎ টেকনিক্যাল অথবা চ্যানেলের বিষয়ে বিভিন্ন লোকে ফোন করে, তো একসঙ্গে অনেক ফোন ঢুকে যায়, কারো ফোন ঢুকছে, কারো ফোন হয়তো কেটে যাচ্ছে, যদিও হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন যদি হয়ে যায়, নিয়মিত চ্যানেল দেখুন, নিয়মিত চ্যানেল দেখুন, চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান থাকে, সেগুলি আপনারা চেষ্টা করবেন এবং আপনারা, সবচেয়ে অলমোস্ট কথা হচ্ছে যে আমরা পৃথিবীতে প্রত্যেকেই আসছি, আমাদের ভালো থাকতেই হবে, সন্তান সন্ততি নিয়ে, আমাদের স্বামী স্ত্রী পিতা মাতা সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে, এটাই জন্যই আমাদের এই অনুষ্ঠান এবং এই এই ভালো থাকার জন্যই এই অনুষ্ঠানে, এই চ্যানেলে আসা। তো আজকের আলোচনায় আবার ফিরে যাচ্ছি, এবারে কথা হচ্ছে যেটা একটা মাঝে কথা বললাম, যাদের গৃহে, ধরুন গৃহে যদি সেখানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এক না হয়, মানে মেজরিটি যদি না থাকে, বা সেখানে ত্রিকোণ ভুজ আকৃতি যদি জমি হয়, বা সেখানে ঘর বা যেখানে যেটা বিল্ডিং বলুন, সেগুলি যদি আঁকা বাঁকা বা বিভিন্ন রকমের হয়, তেরা বেঁকা যদি সেগুলি হয়ে যায়, সেখানে কিন্তু তে কোনো রকম শান্তি আপনাদের হবে না। আপনারা মিলিয়ে নিন, যারা নতুন 2, 4, 5, 10 বছর, 15 বছরের ভিতরে যারা ফ্ল্যাটে গেছেন, যে নতুন নতুন ফ্ল্যাট যারা করছেন বিভিন্ন জায়গায়, দেখুন আসলে প্রোমোটার তারা তাদের মতন তৈরি করছেন, তারা যেরকম পাচ্ছেন তৈরি করছেন, কিন্তু যখন যে জমি যের উপরে করতে হবে, তারা তো আসলে প্ল্যানার, যেমন জমির মানে জমি অনুযায়ী তারা নকশা তৈরি করছেন, তাতেও তারা সেই জায়গাটার নকশা তৈরি করছেন, কিন্তু এই বাস্তু সম্পর্কে যাদের এই ধারণা নেই, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না, বুঝবেন আপনি, কারণ আপনি যখন সেই বাস্তুতে বসবাস করবেন, তখন দেখবেন যে বাস্তুতে থেকে, অর্থাৎ গৃহে থেকে আপনার কী কী সমস্যা, যে সমস্যা আপনার কোনো দিনই ছিল না, সেই সমস্যা আপনার সেখানে আছে। অনেক বাড়িতে, অনেক ক্লায়েন্ট আমার চেম্বারে আছে, স্যার আমি নিজের বাড়ি ছিল সেটা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে আমি নতুন ফ্ল্যাট কিনেছি, ফ্ল্যাট কেনার পরে দেখছি আমার অসুস্থ শরীর, আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ছে, তার হার্টের প্রবলেম হচ্ছে, তার কোমরে যন্ত্রণা হচ্ছে, তার সে ঘুমাতে পারছে না, আমি বাড়িতে যখন বাইরে থাকি তখন ভালো থাকি, যখন বাড়িতে আসি তখন ভালো থাকতে পারছি না, কীরকম একটা অরাজকতা ভাব। তো এইগুলি দেখা গেছে সেখানে বিচার শক্তিতে দেখা যাচ্ছে, তার তার জন্মকোষ্ঠী যখন তাকে তাকে যখন জন্মকোষ্ঠী বিচার করা হলো, তখন দেখা যাচ্ছে তার চতুর্থে শনি বসে আছে, অথবা চতুর্থে রাহু বসে আছে, বা চতুর্থে মঙ্গল বসে আছে, সেখানে কিন্তু সেই গ্রহতা তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। লাইনটা কেটে গেল, একটু ধৈর্য ধরুন, অপেক্ষায় থাকুন, আবার নয় ট্রাই করুন আপনারা, যদি লাইনে পেয়ে যান, আমি একটু আলোচনায় ছিলাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু, বলুন। নমস্কার, নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনি মুর্শিদাবাদ থেকে কে বলছেন? উত্তম হালদার। উত্তম হালদার, বলুন কি জানতে চাইছেন উত্তমবাবু, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলে সম্পর্কে জানতে চাইছেন, ছেলে এখন কি করছে? এখন পড়াশোনা করছে। পড়াশোনা করছে, আর ছেলের নামটা কি? সূর্য হালদার। সূর্য হালদার, বাহ, সূর্য হালদার, আচ্ছা ভালো নাম তো, সূর্য হালদার, কে নামটা রেখেছিলেন, আপনি না আপনার ওয়াইফ বা কেউ, পিতা মাতা কে রেখেছিলেন, বলুন। আমার বাবা রেখেছে।
বা বুঝেই রেখেছেন, ভালো নাম সূর্য হালদার। সূর্য হচ্ছে কিরণ, আলোদাতা। বেশ ভালো কথা। আপনার ছেলে এখন কি, তার এজ কত আছে, অর্থাৎ বয়স কত? 7 বছর। 7 বছর। আচ্ছা, আপনার ছেলে প্রথম সন্তান, এটা প্রথম প্রথম সন্তান তো? হ্যাঁ 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 স্যার, আপনার নামটা একটু বলুন। উত্তম হালদার স্যার। উত্তম হালদার আর সূর্য হালদার, তাই তো? 7 ইয়ার্স বয়স বলছেন? হ্যাঁ হ্যাঁ 7 ইয়ার্স। 7 ইয়ার্স বয়স। আচ্ছা উত্তম বাবু, একটা ফুলের নাম বলুন। আমার নাম করে না ছেলে, হ্যাঁ হ্যাঁ, একটা ফুলের নাম বলুন, আপনি যে ফুলটা পছন্দ করেন। গোলাপ। গোলাপ ফুল। আচ্ছা একটা কথা বলি উত্তম বাবু, কিছু আপনি অবশ্য জানতে চেয়েছেন আপনার ছেলের সম্পর্কে, কিন্তু একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছি। টিভির সামনে থেকে একটু সরে আপনি টিভি মিউট করে আপনি একটু কথা বলুন। হ্যাঁ স্যার, টিভি থেকে দূরে। হ্যাঁ, আপনি হচ্ছে যে, যেটা জানা যাচ্ছে আপনার এই সন্তান, আরেকটি সন্তান কি মানে মিসক্যারেজ হয়েছে নাকি? না স্যার, সেরকম আপনার কোনো সন্তান কি মানে কোনো কারণে সেটা মানে ইয়ে হয়ে গেছে নাকি, হ্যাঁ স্যার, সেটা তো অনেকদিন আগে হয়ে গেছে না? মানে হয়েছে তো? হ্যাঁ দেখুন, আচ্ছা আপনার বাবার নাম কি বলুন? অনিল হালদার। অনিল হালদার। উনি কি আছেন এখন? না এখন তো উনি নেই, এখন তো বেরিয়ে গেছে উনি। না, উনি তো বেঁচে আছেন তো? হ্যাঁ 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 উনি আছে, বেঁচে আছে। আচ্ছা আপনাদের যেটা বলছি, দেখুন নিউমালজি থেকে অনেকটা বিচার করা যায়, আপনার ছেলেটি পড়াশোনায় ভালো, কিন্তু পড়াশোনায় ভালো কিন্তু সে চঞ্চল, কিন্তু হ্যাঁ স্যার, চঞ্চল এবং দুষ্টু, মানে দুষ্টু আকৃতির, মানে একটু আনমনা টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ ও কিন্তু পড়াশোনায় কিন্তু খুব পড়াশোনায় ভালো, কিন্তু যে এই চঞ্চল নয়। চঞ্চল, যে সবসময় চঞ্চলতা ভাব, এবং মাঝে মাঝে কিন্তু হুচট মুচট খেয়ে কিন্তু সে পড়ে যাচ্ছে মাটিতে, এবং রক্তপাত হচ্ছে শরীরে। হ্যাঁ স্যার, কিছুদিন আগে সাইকেলের পার হয়ে দেখুন গিয়ে। এটা উত্তমবাবু, আমি বলি একটা কথা, আপনারা শুধু গ্রহের দোষেই যে সব কিছু হবে তা নয়, বাস্তু, একটা বাস্তু জিনিস বলতে, যে বাস্তুটা নিয়ে আলোচনা করেছিলাম আপনারা শুনছিলেন, হ্যাঁ হ্যাঁ স্যার, বাস্তু যদি ঠিক না থাকবে তাহলে কিন্তু সেখানে গৃহে যে সন্তান সন্ততি বা যারা থাকবেন বসবাস করবেন তাদেরও কিন্তু প্রবলেম হবে। আপনারা যে বাড়িটায় বাস করছেন সেই বাড়িটা কি দক্ষিণ দিকে মুখ? হ্যাঁ হ্যাঁ দক্ষিণ কিন্তু দিক। দক্ষিণ দিকে মুখ হলে কিন্তু তার দরজা কিন্তু দক্ষিণ দিকে নয়, তার দরজাটা কি পূর্ব দিকে? একটা দরজা পূর্ব দিকে আছে, আর একটা দরজা পশ্চিম দিকে। হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে হিসাব বলছে তাই, কিন্তু আপনাদের যে বেডরুম যেটা রয়েছে, আপনার দোতলা বাড়ি? হ্যাঁ স্যার, দোতলা বাড়ি, দোতলায় কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মানে দক্ষিণ এবং পশ্চিম কোণে আর কি, সেইখানে বাথরুম, বাথরুম টয়লেট করিয়েছেন, একদম শোয়ার ঘরের পাশে, হ্যাঁ স্যার, পাশে রান্নাঘর আছে। হ্যাঁ ওটা সেপারেট। ভালো না কিন্তু উত্তমবাবু, সম্ভব হলে একটু বাস্তু বিচার করে নিন, এটা কিন্তু কিছুদিন ভালো আগে, না। অগ্নি সংযোগের জায়গা কিন্তু, আপনাদের ওই বাড়িতে কারো গায়ে আগুন লেগেছিল? স্যার বলছি, এই কিছুদিন আগে পর্যন্ত একজন কাক চরিত্র এসেছিল আমাদের বাড়িতে, হ্যাঁ এসে কিন্তু বলেছিল বাস্তুর বিষয়ে, আমাকে বলেছিল যে আপনাদের বাস্তুতে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, বাস্তুর প্রবলেম আছে কিন্তু, এখান থেকে দেখুন আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার, আপনার নাম এবং আপনার সন্তানের নাম, সেখানে যেটা পাওয়া যাচ্ছে সেখান থেকে যে বিচারটা আসছে তাতে কিন্তু আপনার বাস্তু দোষ কিন্তু ক্রিয়েট করছে। দেখুন দরজা কোন দিকে, কোন দিকে এন্ট্রান্স আছে সেটা কিন্তু বলে দিলাম, এবং বাস্তুর যেখানে আপনার কিচেন রুম, ডাইনিং রুম এবং আপনার বেডরুম কিন্তু একত্রিত পরস্পরে আছে, সেটা যে স্থানে রয়েছে সেটা কিন্তু অশুভ। আপনাদের কিন্তু ভেরি রিসেন্ট, অর্থাৎ 2018 সালেই দেখবেন কেউ না কেউ বাড়িতে প্রবলেম হয়ে গেছে, অর্থাৎ প্রবলেম বলতে গেলে হয়তো কেউ সেই কষ্টতে ভুগবেন। তো যাই হোক, তো একটু সম্ভব হলে বিচার করিয়ে নেবেন। এবং আর একটা কথা জানার আছে, যে আপনাদের ওই বাড়িতে কেউ গায়ে আগুন লেগেছিল এরকম কিছু হয়ে ঘটেছিল, আপনার বোন অথবা আপনার কোনো রিলেটিভ? হ্যাঁ আমাদের রিলেটিভসে অনেকদিন, অনেক বছর আগে হয়েছিল এটা। দেখেছেন সেটা কিন্তু অগ্নি সংযোগ, অগ্নি অন্ত, অগ্নিটা কিন্তু আপনাদের কিন্তু সুইটেবেল নয়।
যে কোনো মুহূর্তে কারেন্ট শর্ট হয়ে বা লাইন শর্ট হয়ে কিন্তু কোনো প্রবলেম ঘটে যেতে পারে, অথবা কিন্তু রান্নাঘর থেকে কোনো আগুন কিছু হতে পারে, সেটা কিন্তু আপনাদের এটা চিন্তা করতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন, এবং আজকের এই অনুষ্ঠানে সকলকে নমস্কার জানিয়ে, যেহেতু সময় সংকীর্ণ, আপনারা নমস্কার জানিয়ে